হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সয়েল টেস্ট সম্পর্কে। সয়েল টেস্ট কিভাবে করা হয় এবং সয়েল টেস্ট কেন করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। সয়েল টেস্ট করা হয় সাধারণত মাটির ভার বহন ক্ষমতা নির্ণয় করার জন্য, মাটি আসলে কীরকম সেজন্য সয়েল টেস্ট করা হয়। যারা এখনও স্টুডেন্ট আসো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেবো কীভাবে সয়েল টেস্ট করানো হয়। আমাদের দেশে সাধারণত সয়েল টেস্ট করা হয় বোরিং আকৃতির। প্রথমে 5 ফিটের বোরিং করা হয়, তারপর 10 ফিটের বোরিং করা হয়। 10 ফিটের বোরিং করার পর একটা পাইপে 6 ইঞ্চিতে দাগ দেওয়া হয়। সেই 6 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এটি 75 কেজি ওজনের একটি হ্যামার দিয়ে উপর থেকে 2 থেকে 2.5 ফিট উপর থেকে, ওখানে একটি দাগ দেওয়া আছে, 2 থেকে 2.5 ফিট উপর থেকে ওটা হচ্ছে ফেলানো হয়। এই 6 ইঞ্চি দাগেই 2 থেকে 2.5 ফিট উপর থেকে ফেলানোর পর প্রথম যে হ্যামারিং হয় সেটা কোনো কাউন্ট হয় না। তারপরে এই 6 ইঞ্চিতে যতগুলো হ্যামারিং পড়বে এই 6 ইঞ্চি মাটির নিচে দাবতে, সেই হ্যামারিংগুলো কাউন্ট করা হয় যে কতগুলো হ্যামারিং হলো। সেই হ্যামারিংগুলো কাউন্ট করার পর ওইখান থেকে তারপর হ্যামারিং শেষ করে যে মাটিগুলো ওই পাইপের মধ্যে ঢুকে গেছে বা ভর্তি হয়ে গেছে সেই মাটিগুলো নিয়ে একটা পলিথিনে রাখা হয়, যেটা হচ্ছে 10 ফিটের একটা নমুনা পাওয়া গেছে একটা মাটির। তারপরে 20 ফিটে যাওয়ার পর আবারও সেম টাইপের করানো হয়, প্রথম যে হ্যামারিং হয় সেটার কোনো কাউন্ট হয় না। এবং 30 ফিটে যাওয়ার পর ঠিক একই রকম হয়, এরকম করে আপনার হচ্ছে যত দূরে যাবেন না কেন এরকম করে করানো হয়। যদি সয়েল টেস্টে বালু বের হয় তাহলে বিল্ডিংয়ের জন্য খুবই ভালো, উপযোগী, বিল্ডিং করানো যাবে, কোনো সমস্যা নেই। আর যদি হার্ড মাটি বের হয় তাহলে বিল্ডিংয়ের জন্য অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে পাইলিং করা লাগতে পারে, বিভিন্ন ধরনের পাইলিং করা লাগতে পারে। সর্বশেষ এই মাটির স্যাম্পলগুলো নিয়ে এগুলো হচ্ছে ল্যাবে নিয়ে যাওয়া হয়। ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করা হয়, টেস্ট করানোর পর তারপর হচ্ছে বলানো যায় যে আসলে এই ভিত্তিতে কোনো পাইলিং করা যাবে কি না পাইলিং করা লাগবে না, সেক্ষেত্রেই বিল্ডিং করা যাবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।